আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ নিয়ে এসেছি বুটের ডালের হালুয়া, স্পেশাল হালুয়া। এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করেছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার সার্থকতা। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। তো চলুন ঝটপট এই মজার বুটের ডালের হালুয়ার রেসিপিটি দেখে আসি। এখানে আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই যে ডালটাকে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। আপনারা চাইলে গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে এক ঘন্টা ভিজালেই হয়ে যাবে এমার্জেন্সিতে, আর না হলে এভাবে ভিজতে দিয়ে দিবেন সারা রাতের জন্যে। তো আমার ডালটা ভিজে গিয়েছে দেখুন। আমি সারা রাতে এভাবে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা দিয়ে দিব এখানে এলাচি আর দারচিনি, দারচিনি দু টুকরো এবং এলাচি দিয়েছি চারটা। এখন আমি প্রেশার কুকারে এই ডালটা সিদ্ধ করে নিব। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তবে প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমি এই ছোলার ডালটা দুধ দিয়ে সিদ্ধ করব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, তবে দুধ দিয়ে সিদ্ধ করলে টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। তো দুধ দিয়ে গরম মশলাগুলো দিয়ে এখন আমি প্রেশার কুকারটা চুলায় দিয়ে শীষ আনবো চার থেকে পাঁচটা। দেখুন হয়ে গিয়েছে আমার ডালটা সিদ্ধ, খুবই সফট হয়েছে এবং পানিটা কিন্তু একটু কমে যায়নি। যেই দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু কমে যায়নি। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেই আস্ত মশলাগুলো দিয়েছি এলাচি এবং দারচিনি সেগুলো কিন্তু উঠিয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করতে হবে। আপনারা তো চাইলে পাটায় বিষে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আজ অল্প ঘিতে ডালের হালুয়াটা করব। আমি তেল নিয়ে নিলাম এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। প্রচুর পরিমাণে তেল এবং ঘি লাগে, আর ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ঘিটা গলে গেলে এখন আমি দিয়ে দিব বুটের ডালগুলো। সবটুকু ডাল দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে এই ডালের হালুয়াটা। আপনারা চাইলে এই হাঁড়ির নিচে তাওয়া দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু নিচে পড়ে যাবে না। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ রান্না করতে হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়াই করতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে চিনিটা মিশিয়ে দিলাম। তেলের মধ্যে 5 মিনিট ভুনে নিয়েছি, নিয়ে এখন চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর কিন্তু পানি ছাড়বে, এখন বেশ লিকুইড হয়ে যাবে। এখন অনবরত 2 থেকে 3 মিনিট এভাবে সুবনে নাড়াচাড়া করতে হবে। একটু পর পরই আমি নাড়াচাড়া করছি। দেখুন নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দলা পাকিয়ে যাচ্ছে, ছেড়ে ছেড়েও আসতেছে, তাও এখনও কিন্তু হয়নি। এই পর্যায়ে আমি এখন ঘি দিয়ে দিব। আরও শেষের দিকে ঘি দিলে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু থেকে যায়। এখানে প্রায় 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু থেকে যায়। প্রথমে যে ঘিটা দিলাম সেটার ফ্লেভারটা কিন্তু আর থাকবে না, কিন্তু এই পরে যে ঘিটা দিলে সেটা কিন্তু ফ্লেভারটা থেকে যায়। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে লাস্ট পর্যায়ে এসে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন, এর মধ্যে কিশমিস বাদাম অনেক কিছু দেওয়া যায়। তো আমি অনবরত নেড়ে নিচ্ছি, নেড়ে এখন দলা পাকিয়ে গেলে দেখুন ছেড়ে ছেড়ে আসতেছে, পাতিল থেকে ছেড়ে ছেড়ে আসতেছে। পাতিলে কিন্তু আর লেগে নেই, আর ননস্টিক হাঁড়িতে করলে সবচেয়ে ভালো হয়, পোড়া লাগার সম্ভাবনা কম থাকে। হয়ে গিয়েছে, দলা পাকিয়ে আসতেছে দেখুন। এখন কিন্তু নামিয়ে নেওয়া যায়। তো আমি এখন নামিয়ে নিব। নামিয়ে আমি একটা ট্রেতে বিছিয়ে নিব। ট্রের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। একটু ঘি দিয়ে পুরোটা ট্রে ভালো করে মুছে দিতে হবে, যাতে ডালটা উপরে আমি স্প্রেড করে দিলে ডালটা যখন উঠাবো, হালুয়াটা যখন উঠাবো তখন যেন উঠে আসে। এখন হালুয়াটাকে আমি চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো স্লাইস করে নিতে পারেন আপনারা, ত্রিভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি, গোল,
যে কোনো রকম শেপ দিতে পারেন এই হালুয়াটা, আবার কোনো রকম শেপ ছাড়াও খেয়ে নেওয়া যায়, আমি শেপ করে দিচ্ছি। তো কেমন হলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সামনে তো শবে বরাত আসতেছে, আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটি তৈরি করে আমাকে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফিজ।